কি ধরনের একটা সামাজিক আন্দোলনের দরকার আছে আর আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় একটা খুব সুন্দর পদক্ষেপ লৈছে। মহিলা হিসাবে যদি আমি সমাজখনের কথা কো, আমি ভারতীয় সংস্কৃতি হিসাবে মহিলা সদায় এটা এনেকুৱা পানি বুলি কম, জলৰ নিচিনা পানি যিকোনো পাত্রতে নথক কিয় মহিলা সেই পাত্র লয়, গড় লয়। আজি যিকোনো ধর্ম হোক, জাতি হোক, যিকোনো সিডিল কাস্ট হোক, সিডিল ট্রাইব হোক, কিন্তু আটাইতকৈ বেশি ডিপ্রাইভ সেকশন যদি ধরব পৰা যায় ভারতত, সেয়া মহিলাই হয়। আর আজি মহিলার চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে এটা এনেকুৱা এটা মানে ইটস আ ডাইলেমা ইন দ্য সোসাইটি যে কোনেও আজিলৈকে রুলস রেগুলেশন বনাইছে বহুত, কিন্তু এনে ধরনের একটা মুভমেন্ট লওয়া নাছিল। আর এইবার যে মুভমেন্ট হিমন্ত বিশ্ব শর্মায় আরম্ভ করেছে, ইতিমধ্যে কলে রঞ্জিত শর্মা ডাঙরিয়ায় যে আমার কার্যকর্তা সকলকে বিজেপির আটাইবর কার্যকর্তাক আহ্বান জানাইছে যে এই মুভমেন্ট যাতে আমি আগ্রণ মানে আমি ফুটস্টেপস লোক। আর নিশ্চিতভাবে এগারী মহিলা হিসাবে এইটুক আমি ওয়েলকাম করছো। আর এই কোনো ধরনের কমিউনেল বা কোনো ধরনের এটা ধর্মর ক্ষেত্র কারবার আঘাত করবলিয়া কোনো স্টেপ নহয়। আর এই যদি কোনোবা বিরোধীয় তেনে ধরনের মাত মাতিছে, মই ভাবো যে তেওঁলোক সমাজ বিরোধী, তেওঁলোকে বিজেপি বিরোধী নহয়, তেওঁলোকে দেশ বিরোধী, আর তেওঁলোকে এই মাতৃজাতি মাতৃজাতর বিরোধিতা করেছে। আজি মুসলিমরে হোক বা হিন্দুরে হোক, খ্রিস্টানরে হোক, যিকোনো ধর্মরে নহক কিয়, যেতিয়া ছোৱালী এজনী 14 বছরিয়া বছরতকে সৰু ছোৱালী এজনী বিবাহ পাকত বন্ধ করা হয়, আবদ্ধ করা হয়, সেইটো একচুয়ালি পক্স যোনটো এক্ট আছে সেইটোৰ এগেইনষ্টত যায়। আর সেইটোৰ কারণে 14 ইয়ার্সৰ তলৰ যেতিয়া ছোৱালীৰ চাইল্ড ম্যারেজৰ কথাটা আহে, সেইটো পক্সৰ এক্টৰ, পক্সৰ ৰুলৰ মানে লৰ আন্ডাৰত তেওঁলোকক এরেস্টর কথাটো কোৱা হৈছে। আৰু যেতিয়া 14 ইয়ার্সৰ এভভ 18 ইয়ার্সৰ বিলৰ কথা হয়, সেইটো প্ৰিভেনশন অফ চাইল্ড ম্যারেজ এক্টত মানে সেইটো দর্জ কৰা হয়। আৰু আজি যোনটো আমি দেখা পাইছোঁ যে অলরেডি 4000 এরেস্ট হৈছে, কিন্তু এটা কথা ইয়াতে কব লাগিব যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারখনে ইমানলৈকে চিন্তা কৰিছে যে পক্সৰ অধীনত যোনখিনি মানুহৰ এরেস্ট হব সেই মহিলাখিনিও অরুণোদয় আসনি লাভ করব। কারণ সেই 14 বছরীয় ছোৱালীখিনি যোনে যার হাজবেন্ডক এরেস্ট করা হব বা হয়তো এটা বিবাহত বন্ধন হৈছে, কিন্তু এটা জীবনত যাতে খুব ধরনের বেয়া ধরনের একটা প্রভাব নপরে তার কারণে অরুণোদয় আসনি এড করা হব। ইমানলৈকে তেখেতে চিন্তা করেছে, তেনে ধরনের মুখ্যমন্ত্রী এজনক আমি গোটেই ভারতবর্ষ আসলতে মই ভাবো ইতিহাসত মনত রাখিব। আর আমি বিজেপির কার্যকর্তা হিসাবে তেখেতর প্রত্যেকটা যিখিনি তেখেতে রিয়া লৈছে, ফুটস্টেপ লৈছে, তেখেতে পদক্ষেপ লৈছে, তেখেতক ওয়েলকাম জানাও। আর আমি ভাবো আটাইবোর বিজেপির কার্যকর্তাই এইটুক এক হয়ে পেলা আগবাড়ি আহিব। আর আপনাদের ফালের মিডিয়া বন্ধু বান্ধবীর ফালের আমি বিচার যে এই মুভমেন্টত আপনাদের আমাক সহায় করক। এই মুভমেন্টক আমি কেনেকে একেবারে গ্রাসরুটলৈকে তৃণমূলকে লৈ যাব পাৰো, তাৰে যাতে প্রচেষ্টা আমি সবে একেলগে মিলি করো।